জল লাগে কিভাবে তাড়ানো লাগে এবার সেই পদ্ধতি শিখে আসছি ওর কারণে আমি আজকে বাড়ি ছাড়া হ্যাঁ আমার বাড়িতে টিকতেই দেয় না বাঁচা ধন এবার যাবে কোথায় বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বাঁচিবে পরাণ কিভাবে সেটা আমি দেখেছি আমাদের দেরি হয়ে যাচ্ছে তা আমি যাই আচ্ছা ঠিক আছে যাও ও শোনা একটা কথা কি কথা কি হলো বল এই আম্মা আসছে আম্মা আসছে মানে এই তোমার কি গত বছরের কথা মনে নাই তোমার ছেলেটাকে কি করছিল তারপর তুমি আবার আম্মাকে বাসায় আনবা এই দেখো তোমার আম্মাকে বাসায় আনার দরকার নাই আচ্ছা তোমার মা বোনকে এই যে বাধা সাজা দাও আমি কি কখনো কিছু বলি দরকার হয় আরো বেশি বেশি করে দিয়ে আসো কিন্তু তোমার মাকে এ বাসায় আনা যাবে না আচ্ছা দেখো হাজার হলে মা আমি তার সন্তান মা আমার কাছে আসবে না হ্যাঁ আমি জানি যে মা গতবার যে কাজটা করছে আসলে কাজটা ঠিক করে নাই কিন্তু মানুষ তো পরিবর্তনশীল তাই না তো সে তো পরিবর্তন হতেও পারে কারণ গতবার যেভাবে বোঝানো হয়েছে তো আশা করি যে এবার এসে এরকম কোনো কিছু করবে না এ দেখো উনি বোঝার মতো মানুষ না আচ্ছা ওনাকে তো আমি যথেষ্ট ভালোবাসি নাকি আর উনি কি করে এ শোনা আসবে ঠিক আছে সেটা ভালো আছে কিন্তু আমার ছেলেকে জানো না নাই এটা আমি তোমাকে বলে দিলাম কিন্তু এটা কি কও তুমি আজ হলো সে তার দাদি নাতি হয় আমি সবই বুঝলাম আমি তো বললাম তোমার মা আসবে ঠিক আছে কিন্তু আমার ছেলেকে হাত দিবে না আচ্ছা সেটা আগে আসুক হ্যাঁ সে কি করে না করে সেটা দেখো তারপরে আগে এত রাগারাগি করো কেন হ্যাঁ আচ্ছা ধরো এমনি দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দাও আর বলছিলাম কি যেটা ভালো মন্দ রান্না করো আমি কি জানি না নাকি ঠিক আছে আসবে তো আসুক আবু দেখাবো আমি কি জিনিস চল বাবা যাই মা তো একা একা পারতেছে না আমিও যাই ওই খান্নাস মহিলা ভাবিকে কিভাবে বাড়ি থেকে তাড়াতে হয় এবার আমিও যাই মা আর মেয়ে মিলে একসাথে ওকে বাড়ি থেকে তাড়াবো বৌমা ও বৌমা দাদু ভাই কই সব কই গেল দাদু ভাই আসো কই আসো কই থাক ওকে নিয়ে দরকার নাই আচ্ছা আপনার কি লজ্জা শরম নাই নাকি বুঝতে পাই না তো সেই আমার এই বাসাতেই আসছেন আবার আমার ছেলেকে হাত দিতে যাচ্ছেন আসলেই না আপনি একজন বেহায়া আশ্চর্য তো আসতে না আসতেই কত কথা শুনাই ফেললো কোথায় ঘরে নিয়ে বসতে দিবে একটু শরবত দিবে তা না লেকচার শুরু করে দিছে এই তুমি বলা কে হ্যাঁ আমার ছেলে বাড়িতে আমি আসবো আমার দাদু ভাইকে আমি ধরবো তুমি বলা কে হ্যাঁ আব্বা আসবেন তো সেটা তো ঠিকই আছে কিন্তু কাইসে কি আমার ছেলেটাকে একটু ভালোবাসেন না একটু ভালো মন্দ তার দেখেন এই যে ব্যবহারটা তুমি করলে না ভালোবাসা কি ওই গাছের গুটা যে ঝাঁকি দিলাম টপ 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 করে পড়লো আরে ব্যবহারই ভালোবাসে তোমার যে ব্যবহার না ভালোবাসবো কি করে ও আমার ব্যবহার খারাপ আর আপনার ব্যবহার খুব ভালো তাই না দেখতেছো না হ্যাঁ আরে লোকজন দেখতেছে যে কার ব্যবহার ভালো কার ব্যবহার খারাপ আস্তে আস্তে যে ঝাড়ি শুরু করছো তার কি বলবো এই তো আসছেন কেন আপনি চলে যান দাঁড়াও তোমার জাত করার লাইন আমি জানি আমার ছেলে আসো আজকে আমি সব বলবো যে তুমি আমার সাথে কেমন ব্যবহার করো ও আচ্ছা তাই আর আপনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেন তাই না বুঝি বজ্জাত মহিলা দেখছিলাম এরকম বজ্জাত দেখি হারে হারে বজ্জাত আমিও বজ্জাত শাশুড়ি দেখেছি কিন্তু কে এরকম শাশুড়ি দেখি না আশ্চর্য তো আমি বজ্জাত শাশুড়ি তুমি আমার মানে ঠেলা মারলা এই আমি ওকে তো পারি খালি নাতিদের জন্য কিছু বলতেছি না এই আপনার সাথে না কথাটা একটু ভালো লাগে যাই আমি ঘরে যাই তুলসী পাতা এই মুখে মুখে একদম কথা বলবো না বলে দিলাম
মুখে মুখে কথা বলবো না এ তুমি কি করো না করো আমি জানি না আমার মাকে তোমার ছেলেটাকে পর্যন্ত ধরতে দাও না এমন কি আমাকেও ধরতে দাও না ও মা আমি বুঝি আগের বছরের কথা বুঝি ভুলে গেছো নাকি তা তো এত বলে তা তো লজ্জা শরম করে না নাকি যত সব শত্রু মনে করি এটা না তোমার ভাবনা এটা আমাদের ভাবনা না ওকে আমরা আমাদের নিজের মতো করে দেখি ও আমাদের বংশধর ও বাবা এই একদম ছোট হয় মুখ বড় মুখে মুখে তর্ক করবা এই তাই নিয়ে একটা থাপ্পড় দিব বেয়াদব কথা কাট জান আসছেনি যখন তো আর কি করবেন জান ভিতরে যান জান যান হ্যাঁ যাচ্ছি তোমার মতো খান্দাস মহিলার সাথে কথা বলার রুচি আমার নাই ভাই আসুন তারপর সবকিছু বলবো নে যাও যাও বলো গা তোমার ভাই আর কি করবে ভাই তো ভালোই জানে যে আমার মা আর আমার বোন কি ধরনের মানুষ আল্লাহ না জানি এবার তো দুই খান্নাসি চলে আসছে না জানি আমার ছেলেটার আবার কি যেন হয়ে যায় আল্লাহ তুমি দেখো আল্লাহ আমার ছেলেটাকে যেন আমি সামলায় রাখতে পারি দেখে রাখতে পারি বাবা একদম ওই দজ্জালের কাছে যাবি না ঠিক আছে চল বাবা চল আরে মা কি হইছে এরকম কেন নিয়ে আসছিস কে তোর মাথা আসলে গিলো নাই হ্যাঁ গোবর ভরা ওই আমি যে ঘরের ভিতর তোর সাথে কথা বলবো সেই উপায় কি আছে তাহলে তো সব শুনে ফেলবে এই জন্যই তো এইখানে নিয়ে আসলাম কথা হইতেছে আমি তো পারতেছি না আর কেমনে যে বাড়ির থেকে তাড়াবো সে বুদ্ধিটা আমার মাথায় আসতেছে না কিছুই তো বুঝে উঠতে পারতেছি না শোনো মা বলে কি সোজা আঙুলে ঘি উঠবে না নেই আঙুলটা একটু বাঁকা করতে হবে তুমি ওই হারামজাদিকে যে কোনো একটা অপবাদ দিয়ে দাও অপবাদ দিয়ে দাও ওই বৌমা আর যাই হোক খুব ভালো মেয়ে সেটা আমি জানি ওর তো কোনো ফল্ট নাই আমি বললাম আর তোর ভাই বিশ্বাস করলো তোর ভাইকে তুই চিনস না আমি তো জানি ও কেমন কখনো বিশ্বাস করবে না কি করা যায় কি করা যায় বুদ্ধি আছে বুদ্ধি আছে কি বুদ্ধি না ঠিক আছে কিন্তু সাবধান মনক্ষরেও যেন তোর ভাই ঠিক না পায় তাহলে কিন্তু মা বেটির দুজনের কপালে দুঃখ আছে চল মারছি মারছি ঠিক আছে বাচ্চা আমরা আল্লাহ ওই দরজাও তো আসতেছে না জানি যে এবার আমার ছেলেটার কপালে কি আছে তুমিই ভালো জানো যাই হোক এবার আমি আমার ছেলেটাকে চোখে চোখে রাখবো এবার তো কোনো না কোনো ফোন দিয়ে নিশ্চয়ই বাইধাই নিয়ে আসতেছে আমিও আবার সেইভাবেই থাকবো দেখি এবার কি করে আমার ছেলের ক্ষতি করে ঠিক আছে আম্মা আপনি অর্ণবকে নিয়ে কোথায় যাচ্ছিলেন দেন আমার কাছে দেন বাপরে বাপ হ্যাঁ আমার মনে হয় কোনো অধিকার নাই আরে নাতি নেই তো হাত বো খেয়াল পটল এইটাই তো স্বাভাবিক হ্যাঁ অধিকার তো আছে কিন্তু অধিকারের মতো তো কোনো কাজ করেন নাই তাই না ও আগের কথা কি ভুলে গেছেন নাকি না ভুলি নাই ভুলবো কি আপনি হ্যাঁ তোমার মতো দরজন বোমা যার বাড়িতে থাকে না তাকে ভুলা সাজে নাকি আমি ভুলি নাই ও তাই বুঝি এই শুনেন আপনি আমার ছেলের গায়ে হাত দিবেন না ঠিক আছে কেন তোমার ছেলের গায়ে হাত দিলে কি ফুসকা করে যাবে যে হাত দেওয়া যাবে না কোন বিধানে কি লেখা আছে যে নাতির গায়ে দাদির হাত দেওয়া নিষেধ শুনেন দাদির না এরকম হইতে হয় তবে গা দেওয়া যায় কিন্তু কাঁদতে তো সেরকম কি আর বলবো সেরকম মানুষই তো না আপনি আসলে তোমার মতো দরজাল খান্নাস বমি কোথাও দেখি নেই সারা 10 গ্রাম ঘুরে মনে হয় এরকম বোমা জুটে না আমার ভাগ্যে যেটা জুটছে আজ বন্ধ আপনি ও আমার ছেলে ক্ষতি করার সময় মনে থাকে না তাই না আপনি আমার ছেলেকে আর কত থেকে তো দেখেছি ওকে আপনি নিছেন তাহলে কিন্তু দেখেন আপনাকে আমি কি করি আমি 100 বার নিব আমার নাতি আমার অধিকার আছে কোলে নেওয়ার আচ্ছা দেখবো নি কত অধিকার আছে খান্নাস দরজাল বিয়াদব মহিলা দেখছিলাম এরকম দেখিনি আশ্চর্য ও আমি তো যা তাই না দেখাবো না মজা চল বাবা আমাদের সাথে এত বাড়াবাড়ি এই সব আমি আর সহ্য করবো না এই ছেলে নিয়ে এত কিছু ওকে শেষ করে ফেলবো তারপর দুই চোখ দিতে চলে যাবো আগে না ধর এক কাজ তাতে কর এখনই আমি আর ছাড়তে দিব মায়ের ফেলায় মা ও
কি হইছে সি 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 মা তোমরা এখনো পরিবর্তন হলে না তোমার বউমা আসলে ঠিকই বলছিল আমাকে বলছিল যে তোমার মা কখনো পরিবর্তন হওয়ার না আচ্ছা মা তুমি না সত্যি কথা বলো তো আমার ছেলেটার প্রতি তোমার এত কিসের এত খায়েশ ওকে তোমরা এত নির্যাতন করো কেন ওকে এত মারা পরিকল্পনা করো কেন ওর কোনো দোষ নাই বাবা দোষ হচ্ছে তোর বোন এই বাড়িতে আসতে না আসতে আমার সাথে সেই খারাপ ব্যবহার করে ওকে ধরতে দেয় না কেন ও আমার নাতি না ওর জন্য যখন এত কিছু এই জন্য আমি চাইছি ওরই বাইরে ফেলবো এই শোনেন আপনাকে আমি সাথে ধরতে দিই না ওকে দেখো দেখো তুমি আমার কথা বিশ্বাস করো না এই যে যা শুনো বারবার বললাম দেখো যা যা লাগে ওইগুলো সব দিয়ে আসো তুমি তোমার মাকে মাঠে নিয়ে আসো না তাও আবার দিয়ে আসলাম আচ্ছা মা কোন মা তার সন্তানকে নির্যাতনটা দেখতে পারবে দেখতে পারে বলো হ্যাঁ তুমি যখন এই 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 ছেলেটাকে এরকম করে নির্যাতন করো তখন কি ও সহ্য করবে আর এই ভয়ে তো তোমাদের কাছে দেয় না তোমাদেরকে ধরতে দেয় না আর তোমরা এই জন্য আমার ছেলেটাকে মারার পরিকল্পনা করতেছিলা সি 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 মা সি তোমরা গতবার আসে এই একই কাজ করছো আচ্ছা গতবার আমার ছেলেটা কি অপরাধ ছিল ও অপরাধ ছিল তোমার মেয়ে আমার বউয়ের গয়না চুরি করেছিল এটা আমার বউ বলছিল এটা আমার বড় অপরাধ ছিল ছি ছি মা ছি আমি বলে কি আমার মাফ করে দাও তুমি আমার বাড়ি থেকে এখনই চলে যাও আমি আমি চাই না আমার সন্তানের ক্ষতি হোক না না বাবা তুই আমার তাহলে দিস না আসলে আমি বুঝতে পারি নাই এই হিংসার কারণে আমি এই কাজগুলো করছি ঠিকই তো কোন মা সহ্য করতে পারে আমি হলো তো পারতাম না বোমা আসলে আমাদের ভুল হয়েছে আমি যে কেন তোমার সাথে এরকম করলাম ও তো আমারই নাতি আমারই বংশধর আমার ছেলেরই সন্তান আমি কেন ওর মারতে যাব মামা আপনি ভুল স্বীকার করছেন ওটাই আমার কাছে অনেক এর থেকে বেশি কিছু আমি চাই না মা বোমা একটা অনুরোধ আমার এবারে কিছু তাড়ায় দিও না আমার ক্ষমা করে দাও আমি তোমাদের সাথে থাকতে চাই বোমা না মা এইভাবে বললেন না আমি তো চাই সব সময় যেন আমরা একসাথে থাকি নাকি কি বলো তুমি হ্যাঁ আর আমি শাশুড়ি না আজকে থেকে তোমার মা হয়ে থাকতে চাই আমি ভুল করছি এই তুইও ক্ষমা চা তুইও তো করছ হ্যাঁ আমাকে একটু ক্ষমা করে দিও আমি তো তোমার সাথে অন্যায় করেছি না গো আমি তো তোমাকে আমার নিজের ছোট বোন হিসেবে দেখি না কি বলো আমি মনটা বই আমার দাদু ভাই আদর করি দাদু ভাই